ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুরিমা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন দিন নিয়ে। আর এখন রাস্তায় আছি বলে আমাকে তুমি দেখছো যে মাস্ক সানগ্লাস এগুলো পরে রয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে হবে বলে আমি একটু খুলে দিলাম, নয়তো কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা শুনতে পেতে না। আর তোমরা সবাই জানো যে এখন মাস্কটা হচ্ছে আমাদের নিউ নর্মাল হয়ে গেছে, মাস্কটা পরতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। সে তুমি যে ড্রেসই পরো না কেন, যেখানেই যাও না কেন, তার সাথে একটা মাস্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ওয়ের। আর আমি আজকে যাচ্ছি হচ্ছে কোলাঘাট, আজকে স্যাটারডে, তো একটা ছোট্ট আউটিংয়ে আমরা যাচ্ছি হচ্ছে কোলাঘাট, বাইকেই যাব। তো চলো তোমাদের দেখাই কোলাঘাটের রাস্তার কিছু সিন সিনারি, প্লাস কোলাঘাটে গিয়ে আমরা শেরে পাঞ্জাবে একটু খাওয়া দাওয়া করবো, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো জার্নিটা স্টার্ট করার আগে আগে পুরো নিজেকে রেডি করে নিই, সেটা হচ্ছে ফার্স্ট একটা সানগ্লাস পরে নিই, খুব রোদ নয় তো। আর এই যে আমাদের মাস্ক, এখন আমাদের চিরসাথী। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি শেরে পাঞ্জাবে, আর এসেই ফার্স্টে অর্ডার দিয়েছি হচ্ছে লস্যি। এই তো লস্যিটা খেয়ে চলো দেখা যাক কীরকম বলছি। নর্মাল লস্যির মতনই খেতে, আমার মাথাটা হয়তো একটু কাটা যাচ্ছে কারণ কি আমি ফোনটাকে হাতে নিয়ে করবো কথা বলতে আসছি। তো নর্মাল লস্যির মতনই খেতে বেশ ভালো লাগছে। সিঙ্গারাটাও অর্ডার দিয়েছিলাম উইথ লস্যি, সিঙ্গারাটা এসে গেছে, দারুণ খেতে, জাস্ট দারুণ খেতে। ওদের পুকুরটাও যেরকম সুন্দর খেতে, পুকুরটা বেশ মুচমুচে একটা মিষ্টি চাটনির সাথে দিয়েছে, অসাধারণ। হচ্ছে মশালা কুলচা আর চিকেন টিক্কা বাটার মশালা, কথা বলতে পারছি না, এত সুন্দর খেতে হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর দিয়েছে হচ্ছে গ্রিন স্যালাড, গ্রিন স্যালাড তো দেয়নি, দিয়েছে হচ্ছে অনিয়ন স্যালাড, যাই হোক অসাধারণ খেতে। মানে আমাদের কলকাতার যে কোনো নামি দামি রেস্টুরেন্টকে হার মানাবে, এত ভালো খেতে, অসাধারণ। আর আমাদের এইখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে তো মনে হচ্ছে না যে লকডাউন চলছে বা কোনো রকম কোনো প্যান্ডামিক সিচুয়েশান চলছে, কিন্তু এত ভিড়, এত লোকজন এখানে। বাট খাবারের টেস্ট, খাবারের কোয়ান্টিটি, খাবারের মানে কোয়ালিটি, এদের কোনো কিছু ডাউন হয়নি, খুবই ভালো খেতে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা একবার আসো শেরে পাঞ্জাব কোলাঘাটে, এসে একদিন লাঞ্চ বা ডিনার করে যেও। আর তোমাকে আমরা সেটা কমেন্টে জানিও আমাকে যে তোমাদের ওখানকার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আবার পরের ভিডিওটা তোমাদের সাথে দেখা যাচ্ছে।